হ্যালো, আসসালাম আলাইকুম। আজকে আমি আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, পাতাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি করে দেখাবো। খুবই মজা লাগে এই সবজিটা। এই সবজিটা রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিব। এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। একটা পাতাকপি, দুইটা ডিম, এক চামচ লবণ, এক চামচ হলুদ, আর লাগছে দুইটা পেঁয়াজ কুচি, তিন চারটা রসুন কুচি, চার পাঁচটা কাঁচামরিচ ফালি করা, হাফ চামচ গোটা জিরা, একটা তেজপাতা। তাহলে কীভাবে পাতাকপি ভাজি করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। প্রথমে পাতাকপিটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এইভাবে পাতাকপিগুলো কেটে নিতে হবে, বেশি মোটাও না, বেশি চিকনও না। পাতাকপিগুলো একটা কড়াইতে উঠিয়ে নিব। বাকিটা কেটে নিব। পাতাকপিটা কাটা হয়ে গেছে, কিভাবে রান্না করতে হয় সেটা এখন দেখিয়ে দেব। এখন চুলাটা জ্বালাবো, সামান্য একটু পানি দিতে হবে কপিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। আর দিতে হবে লবণ আর হলুদ। দিয়ে নেড়ে নেব। এটা ঢেকে আমরা 3 মিনিট সিদ্ধ করব, 3 মিনিট পর ফিরে আসব। এইভাবে 3 মিনিট সিদ্ধ হবে, 3 মিনিট পর ফিরে আসব। 3 মিনিট হয়ে গেছে, আমার ভাজিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন পাতাকপিটা শুকিয়ে গেছে, এখন সাইড করে রাখবো। কীভাবে ভাজি করতে হয় সেটা এখন দেখিয়ে দিব। প্রথমে ডিমটা ভেঙে দিয়ে দিব।
একটু লবণ দিয়ে দিব। খাবার একটু নাড়তে হবে। এখন ডিমটা উঠিয়ে রাখবো। তেল দিয়ে দিব ফ্রাই প্যানে। এখন দিয়ে দিব গোটা জিরা, তেজপাতা দিয়ে নাড়তে হবে। এখন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজের রসটা প্রায় টেনে এসেছে। এখন এর ভিতরে আমরা ডিমটা অ্যাড করব। পাতা কপিটাও দিয়ে দিব। এটা এখন নাড়তে হবে। ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াতে হবে। আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন, এই ভাজিটা খুবই মজার, গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। সামান্য দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে পাতাকপি ভাজি। এখন গ্যাসটা বন্ধ করে দিব। আমার ভাজিটা রান্না হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, বাসা অবশ্যই ট্রাই করবেন, একটা লাইক ও কমেন্ট করবেন, আবারও যাতে নতুন একটা রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ।